আমাদের দেশের প্রকৃতির উৎস থেকে একটা সময় পর্যন্ত প্রচুর পরিমাণে আইড় মাছ পাওয়া যেত। তবে সময়ের সাথে সাথে এই ধরনের মাছের প্রজনন কেন্দ্র নষ্ট হওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই আইড় মাছ। তবে বর্তমান সময়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই আইড় মাছকে পুকুরেও চাষ করা হচ্ছে। অনেক মৎস্যচাষীরাই এখন পুকুরে ও বাইফলকে এই আইড় মাছের চাষ করছে। আপনারা সকলেই জানেন এই আইড় মাছটি রাক্ষসী প্রজাতির একটি মাছ। রাক্ষসী প্রজাতির হলেও এই মাছটি অনেক সুস্বাদু এবং মানব দেহের জন্য খুবই উপকারী একটি মাছ। মানব শরীরে শক্তি ও রক্ত বৃদ্ধিতে এবং বুকের কফ ও ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আইড় মাছ। বর্তমান সময়ে অনেক মৎস্যচাষী ভাইয়েরাই এই মাছটিকে পুকুরে চাষ করতে চাচ্ছেন। আর মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের গভীরতা এমন হওয়া উচিত যাতে 14 থেকে বৈশাখ মাস পর্যন্ত পুকুরে যথেষ্ট পানি থাকে। পুকুরের গভীরতা 1 থেকে 5 মিটারের মধ্যে রাখলে অনেকটাই ভালো হয়। পুকুরের পাড়ের আগাছা পরিষ্কার করতে হবে এবং পুকুরে যাতে ঠিকমতো সূর্য লাগে এই রকম পরিবেশ রাখতে হবে। এবং পুকুরে মাছ ছাড়ার আগে মাছের পোনা মজুতের পূর্বে 1% প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করে নিতে হবে এবং 3 থেকে 4 দিন পর পুকুরের মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ উদ্ভিদ পানিকণা খাদ্য তৈরি হয় এমন জৈব ও অজৈব যেমন ইউরিয়া 100 থেকে 150 গ্রাম পিএসপি 80 থেকে 100 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। একক চাষ করার ক্ষেত্রে 100% প্রতি 100 থেকে 200 পর্যন্ত পোনা মজুত করা যেতে পারে। পানির গুণাগুণ ঠিক রাখার জন্য 1 মাস পরপর প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর 25 থেকে 30% পানি পরিবর্তন করে ফেলা অনেকটাই ভালো। এতে পুকুরের পরিবেশটা অনেকটাই ভালো থাকে। আইড় মাছ চাষ করার ক্ষেত্রে পোনা ছাড়ার পর থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য 2 বার প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন পোকামাকড় ও ছোট চিংড়ি খাবার হিসাবে দেওয়া যেতে পারে। আর যদি আপনি মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে পোনা মজুদের পর 15 থেকে 20 দিন পর পর 50% প্রতি 50 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। খাদ্য প্রয়োগের ক্ষেত্রে সপ্তাহে অন্তত 1 দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। অন্তত শীত এবং বৃষ্টির দিন খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। আর এই আইড় মাছ চাষ করার ক্ষেত্রে পোনাগুলোকে পর্যাপ্ত ও ভালোভাবে পরিচর্যা করে চাষ করতে পারলে প্রতিটি পোনা থেকে 1 বছরে প্রায় 1 কেজির ওজন আশা করা যায়। বর্তমান সময়ে সকল মৎস্য খামারি ভাইয়েরাই পুকুরে চাষ করার জন্য এই আইড় মাছের পোনা খুঁজছেন। তো আপনাদের জন্যই আমরা নিয়ে আসলাম বাংলাদেশের মধ্যে 1 নম্বর আইড় মাছের ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত পোনা। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন। একমাত্র আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে আপনারা পোনা ক্রয় করতে পারবেন। আপনারা চাইলে ঘরে বসে থেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার প্রয়োজন অনুযায়ী পোনা অর্ডার করে দিতে পারেন।